হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, সাত শ্রী আকাল সবাইকে। তোমরা ভাবছো হয়তো যে সাত শ্রী আকাল কেন বলছে, কেননা পাঞ্জাবের খুব সুন্দর একটা জায়গা যেটা অমৃতসর, অমৃতসরের যে গোল্ডেন টেম্পল খুব ফেমাস, দূর দূর থেকে অনেক মানুষ আসে গোল্ডেন টেম্পল দেখতে, যেমন আমরাও পৌঁছে গেছি অমৃতসরে। তো আমরা এখন বাসেই রয়েছি, রাতে চেপেছিলাম বাসে, তো এখন সকাল হয়ে গেছে। তো আমরা এখন বাস থেকে নেমেও গেছি, বাস থেকে নেমে আমরা অটো করে গিয়েছিলাম, আমাদের অনলাইন হোটেল বুক করা ছিল। তো আমরা সেখানে ব্যাগ ট্যাগ রেখে চান টান করে তো আমরা অমৃতসরে ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম। অমৃতসরের আরো অন্যান্য জায়গাও ঘুরেছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা শুধু গোল্ডেন টেম্পলের জন্য, দেখে নাও তোমরা। দেখো আমরা হোটেলে এসেও গেছি, আমাদের শুধু একদিনের জন্যই অমৃতসরের ট্যুর ছিল। আমরা সকালে গেছিলাম, তো সকালে অমৃতসর ঘুরে রাতেই আবার বাসে চেপে গেছিলাম মানালি যাওয়ার জন্য। তো তোমরা দেখে নাও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। আমরা এখন গোল্ডেন টেম্পলের মেন গেটে, এটা হচ্ছে গোল্ডেন টেম্পলের মেন গেট, এটা প্রচুর বড় একটা এরিয়া নিয়ে তৈরি, আর এটা মন্দিরের বাইরেই, এখানেই তোমায় মানে জুতো টুতো খুলে রাখার ইয়ে আছে, জায়গা করা আছে, যেখানে ভিতরে যাওয়ার কোনো নিয়মই নেই। খুব সুন্দর একটা জায়গা, মানে সুন্দর বললে হয়তো কমই হবে, অসাধারণ একটা জায়গা।
করছো? আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি, কেননা কিছু কিছু জায়গায় ভিডিও বানানোর জন্য বারণ করে দিচ্ছিল, তো সেই জন্য যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। না বেটা, বিরাট লাইন। তো এটা আমাদের গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে আসার পথে, আমাদের গোল্ডেন টেম্পলের ভিতরে ঘোরা হয়ে গেছে। আর এই যে এই পুকুরটা দেখছো, এখানে মানে চান করার জন্য অ্যালাও আছে, মানে লেডিসদের জন্য আলাদা একটা সাইট করা আছে, আর জেন্টসদের ওখানে একটা সাইট করা আছে, কিন্তু এখানে চান করার অ্যালাও আছে। এখানে অনেক, দেখো কত সুন্দর সুন্দর কালারফুল মাছ ছেড়ে রাখা আছে। কিছু খাবার নিয়ে আসতে হবে। পা দিও না ভাবি, পা
এত সুন্দর অসাধারণ একটা জায়গার ভিডিও আমি যেটা ইউটিউবে ছাড়তে পারছি, যেটা অনেকেই মানে আমার বাড়িরই অনেকজনাই আছে, হয়তো তারা তোমার এখানে এসে দেখা হয়তো সম্ভব না, ও সবসময় সবারই পক্ষে আসা সম্ভবও হয় না। অনেক জায়গাতেই ঘোরা হয় কিন্তু ভিডিও বানানো হয়, ফটো তোলা হয়, কিন্তু সেই সব ভিডিও মানে ফোনেই পড়ে থাকে বা ফোন ভর্তি হয়ে যাচ্ছে বলে ল্যাপটপে রেখে দেওয়া হয়, কিন্তু সেই জিনিসগুলো কাউকে দেখানোর সুযোগও হয় না, কিছু না। কিন্তু ইউটিউবে সবাইকে দেখাতে যে পারছি এত সুন্দর একটা জায়গার, আমি খুব খুশি তাতেই। আর এই যে ওই গোল্ডেন টেম্পল থেকে বেরিয়েই দেখতে পাচ্ছ ফেমাস এই দোকানটা, 200 ml কোল্ড ড্রিঙ্কসের 5 টাকা দাম। এই দোকানটার ফার্স্ট আমি ইউটিউব শর্ট ভিডিওতেই জানতে পেরেছিলাম, তো আমরা যখনই গেলাম তখনই কোল্ড ড্রিঙ্কসের দোকান কোথায়, তো যখন দেখতে পেলাম আমরাও ঝাঁপিয়ে পড়েছি কোল্ড ড্রিঙ্কসের দোকানে।